সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম। ভিডিওতে ক্লিক করার জন্য সবাইকে প্রথমেই ওয়েলকাম জানালাম। আমার চ্যানেলে তোমাদেরকে পেয়ে আমি সত্যি নিজেকে ধন্য বলে মনে করি, তার কারণ আমার মতো একজন ছোট মানুষ এই রকম পরিমাণে তোমাদের ভালোবাসা পেয়েছে মাধ্যমিকের আগে। সামনে আমাদের উচ্চ মাধ্যমিকের ফিজিক্স পরীক্ষা রয়েছে, ফিজিক্স পরীক্ষার 11-এর সাজেশন রেডি আমরা আগামীকালই কিন্তু এই চ্যানেলের তরফ থেকে আমরা প্রদান করব। তোমরা যারা যারা 11-এ একাদশ শ্রেণীতে রয়েছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি, তার কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব কিন্তু আমাদের পরবর্তী ভিডিওর রসদ হিসাবে জন্ম নেবে। তো এবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের ভিডিওতে আমি তোমাদের একটা কনফিউশন দূর করে দেব। অনেকেই আমাকে মেসেজ করছো অনলাইনে পড়ার জন্য, তো এবার তোমাদেরকে একটু বলে রাখি আজকের ভিডিওটা মূলত তৈরি হয়েছে যে আমাদের অনলাইন সেগমেন্টে কিভাবে পড়ানো হয়, কি করতে হয় অনলাইনে পড়তে গেলে, যারা যারা অনলাইনে পড়তে ইন্টারেস্ট আছো তারা আমার সাথে কিভাবে যোগাযোগ করবে, সব কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। তো চলো কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। দেখো প্রথমেই বলে রাখি আমাদের অনলাইনে টোটাল পড়ানো হচ্ছে 9, 10, 11, 12। 9 এবং 10-এর সায়েন্স গ্রুপটাকে আমরা এখানে প্রাধান্য দিয়ে থাকি এবং 11 এবং 12-এর ছেলে মেয়েদের কিন্তু আমরা শুধুমাত্র পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স কিন্তু আমরা পড়িয়ে থাকি। এবার তোমাদেরকে একটু বলি, যারা যারা অনলাইন এবং অফলাইনে, মানে যারা অফলাইনে তো পড়ছো তাদের কথা বলবো না, যারা অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ডেসক্রিপশনে বা ডিসপ্লেতে দেখো একটা নাম্বার ভেসে উঠেছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমরা কিন্তু বিস্তারিতভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে যে কত টাকা আমরা অনলাইনে পড়ার জন্য নিয়ে থাকি, সেটা কতটা বা কি পরিমাণে আমাদেরকে দিতে হয়, কিভাবে টাকা পেমেন্ট করতে হয়, সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করলেই জানতে পারবে। তার কারণ আমরা এখন ওপেন এইভাবে তো টাকা পয়সার হিসেব নিকেশ কাউকে বলা যায় না, এটা বলা সম্ভব না। তো আশা করব তোমাদের খুব বেশি সমস্যা হবে না, কিঞ্চিত সামান্য পরিমাণ কিছু অর্থের বিনিময়ে, যেহেতু আমাদেরকেও সারাদিন খাটনি করতে হয়, তোমাদের পেছনে লেবার দিতে হয়, তোমাদের স্টাডি মেটেরিয়ালসের জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট করা রয়েছে, সেই ছেলে মেয়েগুলো কাজ করে তাদেরকেও আমাদের টাকা দিতে হয়, তো এর জন্য তোমাদের কাছ থেকে আমরা গুরুদক্ষিণ হিসেবে সামান্য কিছু পারিশ্রমিক আমরা নিয়ে থাকি। তো এই জিনিসটা তোমরা যদি ফলো আপ করতে পারো যে কিভাবে তোমরা ভর্তি হবে সেটা বোঝার জন্য ডেসক্রিপশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে তোমরা আমার সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার তোমাদেরকে একটু বলে রাখি 11 এবং 12-এর একদম ফ্রেশার যারা রয়েছো তাদের জন্য আমরা ক্লাস শুরু করছি। মার্চ মাসের 1 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস। অলরেডি 9 এবং 10-এর ক্লাস কিন্তু অলরেডি চলছে। যারা এখনও মনে হচ্ছে ফিজিক্যাল সায়েন্সে দুর্বল, ফিজিক্যাল সায়েন্স ভয় লাগছে, দেখো বছরের শেষে শুধু সাজেশন সাজেশন আর সাজেশন এইটা বলে মাথা নষ্ট করার থেকে সারা বছর ভালো করে পড়ে নিজের সাজেশন নিজেই তৈরি করা আমি মনে করি বেটার, কারোর হাত পা ধরার কোনো প্রয়োজন নেই। যদি ভৌত বিজ্ঞান তুমি ভালো করে বোঝো, অঙ্ক ভালো করে কষো, অঙ্ক যদি বুঝতে শেখো তাহলে পরীক্ষার হলে সাজেশন বলে কিছু আর থাকবে না, সব কিছুই তোমার সাজেস্টিভ কোশ্চেনের মধ্যেই কিন্তু চলে আসবে। তাই তোমাদেরকে বলবো প্রপার ওয়েতে শিক্ষা লাভ করার জন্য যদি তোমাদের মনে হয় আমার সাথে যোগাযোগ করার, অবশ্যই করতে পারো, কাউকে জোর করব না, তার কারণ এই পৃথিবীতে জোর করে কিছু আজ পর্যন্ত হয়নি আর হবেও না। তাই তোমাদের যদি মনে হয় যে আমার সাথে যোগাযোগ করার, অবশ্যই করতে পারো, আমাদের অনলাইন কিন্তু চলছে পড়ানো এবং আমরা চেষ্টা করছি পশ্চিমবঙ্গের মানে অলিগলিতে পৌঁছে যাওয়ার, যেখানে যারা দুস্থ ছেলেমেয়েরা রয়েছে তাদেরকেও আমরা সমানভাবে দেখভাল করে থাকি। তার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব তোমাদের পাশে দাঁড়াবো। আর তোমরা নিশ্চয়ই দেখেছো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে কীভাবে তোমাদের আমরা সাপোর্ট করে থাকি, আমরা যতটা জানি যতটা বুঝি ততটা দেওয়ার চেষ্টা করি, তার কারণ আমি নিজে ডেটাল না যে বলতে পারবো, যে ডেটালও বলতে পারে না 100% অ্যাসিওর করতে পারে না, আমি তো সাধারণ মানুষ মাত্র, তাই 100% দিতে পারবো কি পারবো না, বাট যতটা পারা যায় 100%-এর কাছাকাছি যাওয়ার সেটা চেষ্টা অবশ্যই করব। তো আজকে আর বিশেষ কিছু নয়, এইটুকুই বললাম, আর পরবর্তীতে বহু ভিডিও তোমাদের জন্য আসছে, বহু ক্লাস আসছে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।